গুড মর্নিং एवरीवन वेलकम টু নলেজ অ্যাকাউন্ট আমি কুণ্টল মহিন্দার তোমাদের সাথে 38 মার্চ 2024 এ ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্টাইরিক জিকে তোমরা যারা যারা নতুন এসেছো তাদের সবাইকে বলে দিই সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা যারা যারা বলছিলে কুড়ি থেকে 27 মার্চ তোমাদের সেরা বাছাই করা 35টা কারেন্ট অ্যাফেয়ার্স এর क्वेश्चन নিয়ে আজকে ডিসকাস হবে আমাদের নতুন চ্যানেল কে এ স্টাডি এই সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স বা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা প্রত্যেক সপ্তাহে কে এ স্টাডি চ্যানেলে পাবে এই চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করা আছে এই উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়াও প্রত্যেক দিন সাতটার সময় সকালবেলা তোমাদের ওখানে স্ট্যাটিক জিকের ক্লাস চলছে যেটা অলরেডি এই উইকে তোমাদের রেগুলার হয়েছে এবং রবিবার ছাড়া প্রত্যেক দিন তোমরা এই চ্যানেলেও ক্লাস পাবে এবং আগামী সপ্তাহ থেকে তোমাদের এগারোটার সময় ইংরাজি এবং বাংলা ক্লাস অল্টারনেটিভ ডেজে তোমাদের কিন্তু এখানে স্টার্ট হচ্ছে তার কারণ আমাদের এই এক্সিস্টিং নলেজ অ্যাকাউন্ট চ্যানেলে তোমাদের ক্লাসগুলো করালে নোটিফিকেশান যায় না এর জন্য অনেকে তোমরা আমাকে বলেছ এবং টেলিগ্রাম চ্যানেলে আমি বলবো সবাইকে জয়েন করে নিতে তাহলে তোমাদের এই নলেজ অ্যাকাউন্টের যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো ছাড়াও কে এ স্টাডি ক্লাসের নোটিফিকেশন তোমরা এই একটা জায়গা থেকেই পেতে পারবে এবং প্রত্যেকটা ক্লাসে তোমরা অংশগ্রহণ করতে পারবে তো এটা আজকে সাতটার সময় তোমাদের পাবলিশ হচ্ছে এ নতুন চ্যানেলে আমি সেভেন ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি অবশ্যই সবাই দেখে নিও পিডিএফ নোটস তোমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স বা আদার্স জি যদি কালেক্ট করতে চাও তাহলে আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে নিও ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক আছে এছাড়া ওখানে তোমাদের নতুন ব্যাচ পুলিশের ফাউন্ডেশন ব্যাচ কেপি বা ডাব্লিউ জন্য তোমাদের স্টার্ট হয়েছে ফোর্থ মার্চ থেকে যেখানে তোমাদের সিলেবাসের প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হচ্ছে তার সাথে সাথে টেস্ট সিরিজেরও তোমাদের রয়েছে চ্যাপ্টার ওয়াইজ এবং আজকে তোমাদের তিরিশে মার্চ আজকে আর কালকে অর্থাৎ থার্টি ফার্স্ট মার্চ পর্যন্ত তোমাদের এখানে এই স্পেশাল অফারটা রয়েছে যেখানে তোমরা অনলি এইট এইট জিরোতে এই ব্যাচটাতে জয়েন করতে পারবে ডাব্লিউ বিপি টু ফোর কুপন কোড ইউজ করে আরও যদি কিছু ডিটেলস জানার থাকে এই ব্যাচের ব্যাপারে তোমরা এই হোয়াটসঅ্যাপে চ্যাট করে নাও বা সকাল নটা বা দশটার পর তোমরা এইটাতে কল করে নাও কল করে ডিটেলস জেনে নাও এছাড়া ডব্লুবিপিএসসি ক্লার্কশিপের ফিলিমিন ব্যাচ এটাও তো তোমাদের চলছে কম্বাইন ব্যাচ তোমরা এই প্রাইস এটাও তোমাদের থার্টি ফার্স্ট মার্চ পর্যন্ত রয়েছে অফার তোমরা চাইলে এগুলোতে জয়েন করতে পারো বিফোর থার্টি ফার্স্ট মার্চ তোমরা যে কোনো ভিডিও টাইটেলে ক্লিক করলে যে ডেসক্রিপশন বক্স পাও সেখানে তোমাদের সব কিছুর লিগ দেওয়া আছে তোমরা ওখান থেকে গিয়েও এগুলো দেখে নিতে পারো থ্রু ওয়েবসাইট তারপরে তোমরা অ্যাপ ডাউনলোড করে অ্যাপে গিয়ে ক্লাস করতে পারো অথবা অ্যাপের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে আছে অ্যাপটা ডাউনলোড করে তোমরা ওখানে পেইড করছে যাও সেখানে গিয়ে তোমরা এগুলো অ্যাক্সেস করো তোমাদের ডেমো ক্লাস পিডিএফ এগুলো সবই তোমরা দেখতে পারবে তবুও যদি অসুবিধা হয় হেল্প চ্যাট অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার তো তোমাদের কাছে রয়েছে এগুলোতে তোমরা যোগাযোগ করে জয়েন করে নিও আর আজকে সকাল দশটার সময় অর্থাৎ টেন এ এম তোমাদের একটা জি কে ম্যারাথন ক্লাস রাখা হয়েছে জি কে ম্যারাথন যেটা সন্ধ্যাবেলা প্রত্যেক স্যাটারডেতে হয় এই উইকে তোমাদের এটা হচ্ছে দশটার সময় সকাল দশটার সময় তো সবাই এটাতে জয়েন করে নিও আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো বা এই ভিডিওর কমেন্ট বক্সে আমি পিন করে রাখবো কেমন চলো ফার্স্ট কোয়েশ্চেন ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিপিআরডি এর ডিরেক্টর জেনারেল হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মহাপরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে রাজীব কুমার শর্মাকে মন্ত্রী নিয়োগ কমিটি রাজস্থান ক্যাডারের উনিশশো নব্বই ব্যাচের আইপিএস অফিসার রাজীব কুমার শর্মাকে ব্যুরো অব পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ডিরেক্টর জেনারেল বা মহাপরিচালক হিসাবে নিযুক্ত করেছে রাজীব কুমার শর্মা মার্চের শেষে বালাজি শ্রীবাস্তবের স্থলাভিষিক্ত হবেন অর্থাৎ এর আগে বালাজি শ্রীবাস্তব ছিলেন

আলোচনা গ্রন্থের জন্য নিসেনকেই সম্মান দেওয়া হয়েছে এই কবিতা পাঠক আলোচনা এটা ভালো করে তোমরা নোট করে রাখতে পারো এর জন্যই কিন্তু নিশান্ত এই পুরস্কার ডাক্তার দেবীশঙ্কর যদি দেখো এটা এই দেবীশঙ্কর আবস্থি ইনি ছিলেন একজন হিন্দি সাহিত্যের বিখ্যাত সমালোচক তার স্মরণে গত উনত্রিশ বছর ধরে প্রত্যেক বছর একজন তরুণ সমালোচককে এই সম্মাননাটা মানে সম্মানটা দেওয়া হচ্ছে মূলত এই পুরস্কারটা দেওয়া হয় একজন তরুণ সমালোচককে হিন্দি সমালোচনার বিকাশে গুরুত্বপূর্ণ অবদানের জন্য উনিশশো পঁচানব্বই সাল থেকেই এই পুরস্কারটা দেওয়া হচ্ছে বিখ্যাত হিন্দি সমালোচক দেবীশঙ্কর আবাসস্থীর স্মৃতিতে তার স্ত্রী কমলেশ আবাস্তি এবং তার পরিবার দ্বারা এটা দেওয়া হয় নেক্সট কোথায় গায়ালস গায়ালসুয়েন জেটসান পেমা ওয়াংচুক মাদার অ্যান্ড চাইল্ড হসপিটাল উদ্বোধন করেছে নরেন্দ্র মোদী গ্যালসুয়েন জেটসান পেমা ওয়াংচুপ মাদার চাইল্ড হসপিটাল প্রনাউন্সিয়ে একটু প্রবলেম হয়েছে তোমরা অ্যাডজাস্ট করে নিও তো এই জিনিসটা উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী কোথায় ভুটানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ভুটানের প্রধানমন্ত্রী শ্রী শেরিং টপগে থিম্পুতে ভারতের আর্থিক সহায়তায় ভারতের আর্থিক সহায়তায় এই অত্যাধুনিক গ্যাথসুয়েন জেটসান পেমা ওয়াংচুক মাদার অ্যান্ড চাইল্ড হাসপাতালের উদ্বোধন করেছেন দুটো পর্যায়ে একশো দেড়শোটা এখানে বেড থাকবে এই হাসপাতালে উন্নয়নের সহায়তা করেছে ভারত এটা ভালো করে মনে রাখবে ভারত আর্থিক সহায়তা করে এটাকে করেছে ঠিক আছে প্রথম পর্যায়ে দু সাল থেকে চালু থাকা ওই হাসপাতাল নির্মাণে বাইশ কোটি টাকা প্রদান করা হয়েছে মানে দু হাজার উনিশে করা হয়েছিল এবং দ্বিতীয় পর্যায়ে একশো উনিশ কোটি টাকা ব্যয় সেটা সম্পন্ন করা হয়েছিল যাই হোক তো এটা উদ্বোধন করলে রিসেন্টলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাম্প্রতিক প্যারা পাওয়ার লিফটিং ওয়ার্ল্ড কাপ ফিফটি নাইন ঊনপঞ্চ ঊনষাট কেজি ক্যাটাগরিতে যুব বিভাগে কে স্বর্ণপদক পেয়েছে প্যারা পাওয়ার লিফটিং ওয়ার্ল্ড কাপ চলছে তোমাদের তো সেক্ষেত্রে ঊনষাট কেজি যুব বিভাগে স্বর্ণপদক জিতেছে বিনয় ভারতের বিনয়ে মিশরে অনুষ্ঠিত এটা হচ্ছে তোমার ভেনুটা মিশরে প্যারা পাওয়ার লিফটিং বিশ্বকাপ ঠিক আছে কোথায় হচ্ছে মিশরে ভেনুটা ভালো করে নোট করে রাখবে তো ভারতের এই বিনয়ে ঊনষাট কেজি ক্যাটাগরিতে যুব বিভাগে ইয়ুথ ক্যাটাগরিতে একশো কুড়ি কেজি তুলে স্বর্ণপদক জিতেছে এনার বয়স আঠারো বছর অ্যাথলেট বিনয় উত্তর প্রদেশের গোলকপুরের বাসিন্দা তোমাদের কাছে প্রশ্ন চলে আসলো ধরো বিনয় কোন খেলার সাথে জড়িত ঠিক আছে তো তোমরা বলে বলে দেবে পাওয়ার লিফটিং এই ইভেন্টের রূপর পদক জিতেছেন আরেকজন মিশরের আহমেদ আবদেল কাদের ক্লিয়ার সম্প্রতি জেনেভায় ইন্টার প্যারাপিলিটারি ইউনিয়নের একশো আটচল্লিশতম বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন কে হরিবংশ নারায়ণ সিং একশো আটচল্লিশতম বৈঠকে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং সুইজারল্যান্ডের জেনেভাতে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউ এর একশো আটচল্লিশতম সভায় অংশ নিয়েছেন হরিবংশ নারায়ণ সিং ভারতের সংসদীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন জাতীয় সংসদগুলির একটি আন্তর্জাতিক সংস্থা এটা আঠেরোশো উননব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট ফ্রম আ কার সেট টু দ্য কর্নার রুম অ্যান্ড বিয়ন শিরোনামে বইটা কে লিখেছেন কার টু কর্নার রুম অ্যান্ড বিয়ন্ড শিরোনামে বইটা লিখেছেন এস রমন এস রামানের আত্মজীবনী ফ্রম আ কার সেট টু দ্য কর্নার রুম অ্যান্ড বিয়ন এসবিআই একজন অ্যাকাউন্ট থেকে কানাডা ব্যাংকের চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর এবং পূর্ণ সময়ের সদস্য হওয়া পর্যন্ত তার অসাধারণ যাত্রার কথা এটাতে বর্ণিত রয়েছে আর কি নেক্সট ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে কবে পালন করা হয় টোয়েন্টি ফার্স্ট মার্চ পালন করা হয় ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে টোয়েন্টি ফোরে মানে দু হাজার চব্বিশের থিম যেটা ছিল সেটা হচ্ছে ইন দ্য স্টিরিও টাইপস মার্চ একুশ ইজ Syndrome Day ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে ওয়ার্ল্ড ওয়াইড and টু ইনক্রিজ পাবলিক অ্যাওয়ারনেস অ্যান্ড শো সাপোর্ট ফর condition. কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন সৌমেন্দু বাগচি ইরাকের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন সৌমেন্দু বাগচি শ্রী সৌমেন্দু বাগচি ইরাক প্রজাতন্ত্রের পরবর্তী রাষ্ট্রদূত হয়েছেন ইরাকের রাজধানী বাগদাদ মুদ্রা ইরাকি দিনার রাষ্ট্রপতি আব্দুল লতিভ রশিদ তোমাদের আমি আগের দিনের ক্লাসে অর্থাৎ টোয়েন্টি নাইন্থ মার্চের যে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করিয়েছিলাম সেখানে রাষ্ট্রদূত আর হাই কমিশনার অর্থাৎ অ্যাম্বাসেডার আর হাই কমিশনার এই দুটোর ডিফারেন্স বলেছিলাম যারা যারা নি আগের দিনের ক্লাসটা একটু দেখে নেবে যদি ক্লিয়ার না থাকে একটু ক্লিয়ার হয়ে যাবে নেক্সট ওয়ার্ল্ড স্ট্রংগেস্ট ইন্স্যুরেন্স ব্র্যান্ডের তকমা পেয়েছে কোন কোম্পানি ওয়ার্ল্ড স্ট্রংগেস্ট ইন্স্যুরেন্স ব্র্যান্ড তকমা পেয়েছে এল আইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন আমাদের টোয়েন্টি সিক্স মার্চ দু হাজার চব্বিশে ব্র্যান্ড ফাইন্যান্স ইন্স্যুরেন্সের প্রকাশিত একটা রিপোর্ট অনুযায়ী লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এলআইসি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্র্যান্ডের তকমা পেয়েছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারপারসন সিদ্ধান্ত মহান্তি হেডকোয়ার্টার মুম্বাইয়ে প্রতিষ্ঠাতা ভারত সরকার প্রতিষ্ঠিত হয় ফার্স্ট সেপ্টেম্বর নাইনটিন ফিফটি সিক্সে যদি র্যাঙ্ক দেখি ফার্স্টে রয়েছে এলআইসি তারপরে তোমার আরও সব রয়েছে তাই ওয়ানে তোমার ক্যাথে লাইফ ইন্স্যুরেন্স রয়েছে অস্ট্রেলিয়ার এনআরএমএ ইন্স্যুরেন্স পোল্যান্ডের পি ইউ চায়নার চায়না লাইফ ইন্ডিয়ার আরেকটা রয়েছে ছ নম্বরে এসবিআই লাইফ সাউথ কোরিয়ার স্যামসাং লাইফ লাইফ ইন্স্যুরেন্স নরওয়ের জেনসাইট রয়েছে অস্ট্রেলিয়ার ইউনিকার রয়েছে অ্যান্ড নেদারল্যান্ডের এএসআর রয়েছে তারপরে দেখো কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার দ্বারা অনুমোদিত ল্যাংকো আমরকণ্ট পাওয়ার লিমিটেডকে কে কে অধিগ্রহণ করেছে আদানি পাওয়ার লিমিটেড করেছে এটাকে ভারতের প্রতিযোগিতা কমিশন আদানি পাওয়ার লিমিটেডের ল্যাঙ্কো অমরকণ্টক পাওয়ার লিমিটেডের এর হান্ড্রেড পার্সেন্ট অধিগ্রহণের অনুমোদন পেয়েছে আদানি পাওয়ার লিমিটেড আদানি গ্রুপের একটা কোম্পানি ল্যাঙ্কো অমরকণ্টক তাপবিদ্যুৎ উৎপাদনের সাথে যুক্ত একটা কোম্পানি ল্যাঙ্কো অমরকণ্টক তাপবিদ্যুৎ ভারতে প্রতিযোগিতা কমিশন হচ্ছে ভারতের প্রধান জাতীয় প্রতিযোগিতা নিয়ন্ত্রক এরপরে আগের দিনের হোমওয়ার্ক দেখে নাও হুমকেতু ছদ্মনাম ছিল কার কাজী নজরুল ইসলামের আর তেহরি মাত্রা রয়েছে উত্তরাখণ্ড রাজ্যে তেহরির কাছে ভাগীরথী নদীর ওপর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় এটা কার রচনা আর কংগ্রেস তিন দিনের তামাশা বলেছেন কে কংগ্রেসকে তিন দিনের তামাশা কে বলেছেন এগুলো শেষকালে আমাকে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো টোয়েন্টি মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কোয়েশ্চেন আমাদের কি ছিল দেখো ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এনআইএ এর মহাপরিচালক বা ডিরেক্টর জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সদানন্দ বসন্ত ডেট সম্প্রতি ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন কোন ভারতীয় বিজ্ঞানীর নামে একটি গ্রহাণুর নামকরণ করেছে জয়ন্ত মূর্তি হরিয়ানা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা উইচেস ব্রুম নামে কোন ফসলের নতুন রোগ আবিষ্কার করেছে মটোর আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন দেশকে বিলিয়ন ডলার লোন দেওয়ার কথা ঘোষণা করেছে পাকিস্তান কোন দেশের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হতে চলেছে সেনেগাল কোন শহর বেইজিংকে অতিক্রম করে এশিয়াস বিলিয়নিয়ার ক্যাপিটালের তক্পা পেয়েছে মুম্বাই বিশ্ব থিয়েটার দিবস ওয়ার্ল্ড থিয়েটার ডে কবে পালন করা হয় টোয়েন্টি মার্চ কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন অভয় ঠাকুর মায়ানমার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি এর পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে আনসা মিশ্র কাকে এভারেডিজ এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার করা হয়েছে নীরাজ চোপড়া এগুলো ছিল তোমাদের আগের দিনের কোশ্চেনস ইউজফুল বলে মনে হলে লাইক করো প্রতিদিন সকাল ছটার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাই প্রেস করে অলেক ক্লিক করে নাও আর আজকে সাতটার সময় তোমাদের রয়েছে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স নতুন চ্যানেল কে এ স্টাডিতে এবং দশটার সময় তোমাদের আজকে রয়েছে জি কে ম্যারাথন নন স্টপ জি ম্যারাথন দুটোই তোমাদের এটা তোমাদের লাইফ এবং এটা তোমরা রেকর্ডেড পাবে নতুন চ্যানেলে আর এটা তোমাদের নলেজ অ্যাকাউন্ট চ্যানেলেই হবে দুটোর লিঙ্কই তোমাদের আমি টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে শেয়ার করে দেবো তোমরা ওখান থেকে দেখে নেবে নতুন চ্যানেলের লিঙ্কটাও তোমাদের টেলিগ্রামে শেয়ার করা আছে বা এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করা আছে তোমরা ওখান থেকে গিয়ে অবশ্যই ওটাতে জয়েন করে নাও কেমন থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে হ্যাভ দ্য গ্রেটে